নমস্কার, আমি সম্বিত। আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আপনাদের সকলকে আবার স্বাগত আমার চ্যানেলে। ফাস্ট লার্নিং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের ভালোবাসার জন্য আমরা আরও এগিয়ে যেতে চেষ্টা করছি এবং আরও দ্রুত গতিতে কাজ করার চেষ্টা করছি। তো এই টপিকে আপনারা জানবেন যে এই এরর পেজটি কবে সলভ হবে, বা আমরা যে থাম্বনেলটি বানিয়েছি আপনাদের জন্য, এই যে ফটোশপে আপনাদের জন্য বানাচ্ছিলাম, তো এই থাম্বনেল দেখেই এসছেন এই পেজটি কখন এই অসুবিধা দূর হবে, বা আমি কি করব এখন, পেজ আসছে না, এই পেজটায় আসছে কেন, যে এরর 502 এই লেখাটি আসছে কেন, এই যে এই ডিটেলসগুলো আমি আর এখন এই ভিডিওতে আলোচনা করব ছোট্ট করে। তো আপনারা জেনে রাখুন, জনি স্যার একটা আপডেট দিয়েছেন যে তার মতে এই পেজটি, তার মতে তার আপডেট অনুযায়ী তিনি একদম পারফেক্টলি আপডেট দেন। তিনি আমাদের একজন মেন লিডার আমাদের ইন্ডিয়ার। তো সেখানে জনি স্যারের ইনফরমেশান অনুযায়ী এখানে যে আপডেটটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি না, কোম্পানি যা লাইফস্টাইল আর ইহার মধ্যে নানা রকম সফটওয়্যার রিলেটেড বা লিগাল অ্যাকশানগুলো নেওয়া হচ্ছে তাদের মধ্যে, আর তাদের সফটওয়্যারের উপর কাজ করা হচ্ছে, তার মাঝখান দিয়ে এখানে যতটা সম্ভব ওনারা কাজ করার চেষ্টা করছেন। তো এই ব্যাকগ্রাউন্ডে কাজ চলাকালীনও নর্মালি আদার্স যে সার্ভারগুলো থাকে পুরোপুরি বন্ধ থাকে, তাদের রেজিস্ট্রেশন হোক। আমরা আমাদের সরকারি চাকরি পরীক্ষা দিতে গিয়ে আমরা প্রায় দেখি এই প্রবলেমটি, এটি যে কোনো দেশের ক্ষেত্রে হতে পারে আর হয়েছেও। তো এই প্রবলেমটি আপনারা ঘাবড়াবেন না, আমরা যখন বারবার করে রিফ্রেশ করছি দুই একবার এরর দিতেই পারে বা একটু সময় লাগতে পারে লোড হতে, তো আমাদের কাজটি সম্পন্ন হবে। এর মধ্যে থেকেও আমাদের লিডাররা যথেষ্ট পরিমাণে পরিশ্রম করে তাদের যে কাজটি, ভেরিফিকেশানের কাজ বা রেজিস্ট্রেশনের কাজ, তারা সঠিকভাবে সম্পূর্ণ করতে পাচ্ছেন কিন্তু অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তো তাই এইখানে যে প্রথমটি, এই পেজ আসছে কেন আপনাদের জানতেই হবে, কারণ এই পেজটি হচ্ছে সার্ভারের উপর চাপ পড়ছে। আমরা অসংখ্য মানুষ এই একসঙ্গে একটা পেজের মধ্যে আমরা ঢোকার চেষ্টা করছি, যার কারণে এই সার্ভারটি এরর হিসাবে দেখাচ্ছে। তো এটি এমন কিছু না, আমরা অসংখ্য পরিমাণে মানুষ অ্যাট এ টাইম যখন সার্ভারটি অ্যাক্সেস করছি, নানারকম পেজ অ্যাক্সেস করছি, তখন এই এররটি দিতেই পারে, আর দেওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ এতটা লোড আজ পর্যন্ত পড়েনি এই সার্ভারের উপর এবং ওএস ফাইলের উপর। আপনারা নিশ্চয়ই চিন্তা করবেন না এই নিয়ে, এটি পরবর্তী সময়ে ঠিক হয়ে যাবে, আপনারা এর মধ্যে কাজ করুন। এবারে হচ্ছে সলিউশান, আমি কি করব এখন। এখন আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনি ধৈর্য ধরে রিফ্রেশ করে করবেন, যদি দেখেন যে আপনার পক্ষে করা সম্ভব হচ্ছে না তখন কি করবেন। লাস্ট প্রশ্নের উত্তরটি বলছি, কখন এই সুবিধা অসুবিধাটি শেষ হবে। এই অসুবিধা দূর করার একটাই পন্থা, যখন মানুষ সাধারণভাবে জেগে থাকে না বা সাধারণভাবে কাজ করে না এই সার্ভারটির উপর, যখন আমরা রাত ভোর দেখছিলাম বা দুপুরবেলা কিছু সময় দেখছিলাম, হ্যাঁ বিকেলবেলা বা দুপুরবেলা, খুব বিকেলে ধরুন যে আমাদের ভারতীয় টাইমে 2 থেকে 5টা অবধি যে সময়টা, সেই টাইমে দেখছিলাম ওয়েবসাইটটি ভালো মতোই কাজ করছিল। এখন ওয়েবসাইটের উপর বিশাল লোড, বিশাল লোড। এখন 9টা 5 বাজে, তো ওয়েবসাইটটি প্রায় এরর দিচ্ছে। আপনাদের সামনেই 2-3 বার রিফ্রেশ করলাম, তো সেখানে এরর দিচ্ছে, আমরা কোনো কিছু ক্লিক করছি পেজের মধ্যে এইভাবে এরর দিচ্ছে। তো এই মুহূর্তে অবশ্যই করবেন না, রাত ভোর রাতে ধরুন একদম রাত ঘন রাত্রি, তখন গিয়ে আপনি করতে পারেন, তখন সবাই ঘুমায় এবং সেই টাইমটি বেছে নিয়ে করতে পারেন, তখন দেখবেন একটা স্মুথ চলছে সার্ভার একদম নর্মাল বেসিকভাবে। 12টার পর, অবশ্যই রাত 12টার পর আপনি আস্তে আস্তে ট্রাই করা শুরু করতে পারেন, 1টা 1:30 অবধি ওই প্রবলেমটি চলে, 1টা 1:30 পর থেকে একদম সলভ হয়ে যায়। আর সকালবেলাও আমি দেখছিলাম এই সার্ভারটি একদম ক্লিয়ার থাকে, একদম সঠিকভাবে রান করে, কোনো রকম গ্যাঞ্জাম থাকে না, বা যেটাকে আমরা বলি সার্ভার জ্যাম থাকে না, বা আমাদের কাছে এররটি আসে না। তো সেই টাইমটাও ট্রাই করতে পারেন, তখন গিয়ে আপনার সার্ভারটি কাজ করার দরুন আপনি সঠিকভাবে আপনার কাজটি সম্পন্ন করতে পারবেন। আশা করি ছোট্ট আপডেটটির মধ্যে অনেক কিছু ইনফরমেশান রয়েছে যেটা আপনারা সাধারণ মানুষ হয়তো নাও জানতে পেরে থাকেন, আর যদি বা হেল্প পেয়ে থাকেন অবশ্যই লাইক করে যারা যারা বুঝতে পারছে না তাদের কাছে শেয়ার করে দিতে পারেন, এবং আশা করব আপনারা আমাদের সাথে বা আমরা আপনাদের সাথে আরও সামনে সুযোগগুলি অ্যাচিভ করতে পারবো খুব শীঘ্রই। তো আজকে এখানেই ভিডিওটি শেষ করছি, আপনাদের অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য, এবং আজকের জন্য এখানেই শেষ। গুড বাই অ্যান্ড জয় হিন্দ, আর সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, এবং মাস্ক অবশ্যই পরে বেরোবেন।